গাড়ির কাগজপত্র না থাকায় বরকে ট্রাফিকের দায়িত্ব দিল শিক্ষার্থীরা। আর সেই বর দেখুন কিভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, তার গায়ে সেই পোশাক পরেই। ভিডিওটি দেখলে যেন সত্যি হাসতে হাসতে আপনার অবস্থায় শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে বর ট্রাফিকের দায়িত্ব পালন করছে, শিক্ষার্থীরাই এই দায়িত্ব তাকে দিয়েছে। কিন্তু বর বিয়ের আসরে না গিয়ে কেন ট্রাফিকের দায়িত্ব পালন করছে, এমন প্রশ্ন তো জাগতেই পারে। মূলত এখানে ঘটেছিল, বর বিয়ে করতে যাচ্ছে মাইক্রো গাড়ি দিয়ে, কিন্তু ঘটনা হচ্ছে সেই মাইক্রো গাড়ির কোনো প্রকার লাইসেন্স নেই। তাই তো পথের মধ্যে শিক্ষার্থীরা সেই মাইক্রো গাড়িটি আটকে দেয়, আর তার শাস্তিস্বরূপ দেওয়া হয় বরকে ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্য। তা আবার শুধুমাত্র আধা ঘন্টা সে ট্রাফিক দায়িত্ব পালন করতে হবে। তবে ভিডিওটিতে দেখা যাচ্ছিল একজন ট্রাফিক পুলিশ যেভাবে দায়িত্ব পালন করে ঠিক সেভাবেই যেন দায়িত্ব পালন করছে বরটি, কোনো প্রকার আরও ফাঁকি দেননি কাজের মধ্যে, যার কারণেই এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।